যদি আমরা দুনিয়ার জমিন দেখিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি হাসিল করিয়া যাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরকালীন জিন্দেগি আমাদের আরামের জিন্দেগি বানাইয়া দিবা হোক, সুবহানাল্লাহ। আর যদি এই জমিন দেখিয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা রাগান্বিত হরিয়া যাই, ক্রোধান্বিত হরিয়া যাই, আল্লাহ রব্বুল আলামিনের ক্রোধের পাত্র হইয়া যাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে পরকালে কঠিন শাস্তি প্রদান করবা, দুজখর আগুন দিয়া, জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দারে শাস্তি দিবা, যার কারণে পরকালীন জিন্দেগির বয়ে পরকালীন জিন্দেগির আরামের জন্য পরকালীন জিন্দেগির কষ্ট লাঘবের জন্য আমরা দুনিয়ার জমিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি করতাম, যদি আল্লাহর গোলামি আমরা দুনিয়ার জমিন আল্লাহ রব্বুল আলামিন রে সন্তুষ্ট করার জন্য করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার পরকালীন জিন্দেগির সুন্দর হরিয়া দিবা, আর দুনিয়ার মানুষের কাছেও আমরা রে মর্যাদাবান বানাইয়া দিবা, ঠিক কিনা না? আপনি মর্যাদাবান হইতে হইলে মুত্তাকি হোক্কা ফরেজগার হোক্কা, কারণ মুমিন মুত্তাকি ছাড়া আর কেউ জান্নাত যাইতে পারত না। ফরেজগারি ছাড়া, আল্লাহ ভীতি ছাড়া কোন মানুষ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জান্নাত যাওয়া সম্ভব হইত না, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা এই কথাগুলা মানি না, নিজের জীবনে বাস্তবায়ন করি না, আমলে পরিণত করি না, যার কারণে আমরার এহেন অবস্থা। হাজিরিনে কেরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীম বারবার বান্দারে কইন, বান্দারে তুই আকিমিস সালাত ওয়া আতুজ যাকা, নামাজ কায়েম কর আর যাকাত প্রদান কর, এই দুইটা জিনিস যদি কোনো মানুষের ঠিক হয়ে যায় এই ব্যক্তির গোটা জিন্দেগি ঠিক হয়ে যাইব। নামাজ আর যাকাত, নামাজ হইল তার প্রতিদিনের অভ্যাস, এক আল্লাহর বান্দায় যদি পাঁচ অক্তর নামাজ আদায় করার অভ্যাস গড়িয়া তুলিলেই তো পারে, ই মানুষে কখনোই গুনার সাথে জড়িত হইত নাই, আর যদিও তার অজান্তে গুনা হই যায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নামাজের খাতিরে তার গুনারে মাফ করিয়া দেন, হুক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়েন যে মানুষে এক নমাজ থাকি আর এক নমাজ পর্যন্ত অপেক্ষা করে, আর যেমন ফজরের নামাজ আদায় করলো, করার বাদে জোহরের নামাজের জন্য অপেক্ষা করলো মধ্যবর্তী সময়ে, যদি তার মাধ্যমে কোনো সগীরা গুনাহ সংগঠিত হয়ে যায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জোহরের নামাজের খাতিরে তার গুনারে মাফ করে দিলা। আবার আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা পর্যন্ত এই পাঁচ অক্তর নামাজ আল্লাহর বান্দায় যখনই আদায় করে লইব তখনই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার গোটা দিনের সগীরা গুনাহ যেগুলা ছোট ছোট গুনাহ করছে এই সমস্ত গুনারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দেন। কিতার কারণে? নামাজের কারণে। বুঝলে হোক, কিতার কারণে? নামাজের কারণে। নামাজের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়। এখন প্রশ্ন হইতে পারে, তাইলে কবিরা গুনাহ মাফ হইতো খিলা? আল্লাহর বান্দায় সালাম ফিরানোর বাদে অথবা নামাজের মধ্যে তার গুনার জন্য যখন কায় মনোবাক্যে আল্লাহর দরবার দোয়া করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবার তওবা করে, আল্লাহ রব্বুল আলামিনে বান্দার তওবার খাতিরে তার কবিরা গুনাহ গুলারেও মাফ করিয়া দে, তাহলে আল্লাহর বান্দা লাভবান হইল নাই? দুইটা ফায়দা একসাথে ভোগ করলো, একটা হইল হে মুত্তাকি পরহেজগারের মর্যাদা লাভ করলো, দুই নম্বর তার আমল নমার গুনাহসমূহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নামাজের খাতিরে মাফ করে দিলেন। তাইলে আমরা কিতা করতাম,
নামাজ পড়তাম, আমরা কিতাব পড়তাম, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতাম। যে আল্লাহর বান্দা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে, ই আল্লাহর বান্দারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুত্তাকি পরহেজগার তাকওয়াবান হিসাবে বিবেচনা করেন। আর মুত্তাকি পরহেজগার তাকওয়াবান মানুষটা যখনই দুনিয়ার জমিন ছাড়িয়া পরকালীন জিন্দেগীত পাড়ি দিব, তার মৃত্যু যখনই আসন্ন হইব, ওই মৃত্যুর মুহূর্তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারে সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মান জানাইবা। জুরে হোক সুবহানাল্লাহ। একদল সম্মানিত ফেরেশতারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষটার শয্যার পাশে তার মৃত্যুর সময় যখন আজরাইল আলাইহি সালাতু ওয়া সালামে তার জান কবজ করিলেইতা ওই সময় তার গরব হটাইল। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী ফরমান, মুমিনার মৃত্যুর সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একদল ফেরেশতারে মুমিনের শিয়রের পাশে পাঠায়, তার মাথার পাশে পাঠায়। পাঠানোর বাদে ওই ফেরেশতারা এমন কিছু জিনিস লইয়ান বেহেস্ত থাকি আল্লাহর বান্দার রুহুরে পেশায়া গাঁটটি বান্দি লইয়া যাওয়ার লাগিয়া সুগন্ধিযুক্ত খাপড় লইয়ান, তার বাদে তার জন্য সুগন্ধিযুক্ত জিনিস লইয়ান, আওয়ার বাদে আল্লাহর বান্দার মাতার সামনে দাঁড়াইয়া ইস্তেকবাল জানাইতে তখন, স্বাগতম জানাইতে তখন। এই ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে ফরমানিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুক সুবহানাল্লাহ। এই যে আয়াতে কারিমাগুলা প্রত্যেকটা লফজের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিন বান্দা হলরে শুভ সংবাদ জানাইরা, তার মর্যাদার কথা তুলিয়া ধররা, যে ও মুমিন বান্দা, হে প্রশান্ত আত্মা, মুমিন বান্দারে উদ্দেশ্য করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইন, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা। এখানে হওয়া হয় এক মুমিনে যখন আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, তখন তার মনটা প্রফুল্ল থাকে, আনন্দিত থাকে। মুত্তাকি পরহেজগার মানুষগুলা যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি করে, তখন আল্লাহর গোলামির দিকে তার মহব্বত জাগে, প্রেম ভালোবাসা জাগে। ওই প্রেম ভালোবাসার কারণে আল্লাহর বান্দায় সামান্য জিনিসের মধ্যেও আনন্দ উপলব্ধি করতে পারে, সব সময় আনন্দিত থাকে, খুশি থাকে। মুমিন বান্দা, নামাজি পরহেজগার মানুষ যারা অল্পতে সন্তুষ্ট থাকে, এই সন্তুষ্ট মানুষটার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মৃত্যুর সময় এমন ভাবে স্বাগতম জানাইবা, এমন শব্দ দ্বারা স্বাগতম জানাইবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফনিয়া আইয়াতুহান নাফস, হে প্রশান্ত আত্মা। নফসুন শব্দের অর্থ হইল আত্মা বা রুহ। মুমিন বান্দারে হইরা হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইরজি, তুমি ফিরে আসো, তুমি কি তা করো, ফিরিয়াও। এই ফিরিয়াও ওখানে হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের মাঝে ফরমান, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খালাকনাকুম, আমি তাহাকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিনে তারে মাটির মাঝে মিশাইয়া দিমু। হুক সুবহানাল্লাহ।
এই যে মাটির সাথে মিশিয়ে মিশাই দিবা, এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে দুনিয়ার জমিনও ফাটাইছি, আবার তুমি আমার কাছে প্রত্যাবর্তনকারী, আমার কাছে তুমি আবার আওয়া লাগবো। আমরা ফড়ি নানি, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার বাদে আমরা ফড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে তুমি আগমন করছো, আবার কি করো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি ফিরে যাও, ফিরে যেতে হবে। হাজিরিনে কেরাম, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখন রিজিয়া ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে আসো তোমার ওই রবের দিকে, যেই রবরে তুমি তোমার আমল দ্বারা, তোমার ইবাদত দ্বারা, তোমার সিজদা দ্বারা, তোমার রুকু দ্বারা, তোমার তাকওয়া দ্বারা তুমি তোমার রবরে খুশি করতে পারছো। ওই রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে এই মুহূর্তে তুমি ফিরে আসো। এর বাদে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা তুমি আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হলোর মাঝে এই মুহূর্তে শামিল হও। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা প্রবেশ করো। আমার বান্দা বলতে আমরা কি বুঝি? আমার বান্দা বলতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইতিপূর্বে তার কিছু সংখ্যক বান্দা হলে আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতের মেহমান বানাইছেন, হুকা সুবহানাল্লাহ। কারণ আমরার পূর্বে আমরার বাবা, আমরার দাদা, আমরার ফরদাদা এইভাবে করিয়া ঊর্ধ্বতন পূর্বপুরুষ এরাও জমিনও আসলা, এরাও জমিন থেকে বিদায় নিছেন। আমরার সময়কার পূর্বখান মুমিন হল ওই জমিনও আসলা, কিন্তু এই মুমিন হল জমিন থেকে বিদায় নিছেন। ওই মুমিন হল যখন জমিন থেকে বিদায় নিছেন, এরার আমলের কারণে, এরার ইবাদতের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারারে জান্নাতের মেহমান বানাইছেন। এই জান্নাতের মেহমান হলার সঙ্গী আর লাগিয়া দুনিয়ার মানুষ রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইরা, আমার বান্দারে তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের অনুগৃহীত বান্দা, যারা যাদেরকে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনুগ্রহ করেছি, দয়া করিয়া যারা রে ইতিপূর্বে জান্নাতের ভিতরে প্রবেশ করাইছি, ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত তুমি হই যাও। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হও, প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আর আমি আমার বান্দাদেরকে কোন জায়গায় প্রবেশ করাইয়া রাখছি সেটাও তোমারে জানাইয়া দেই। বান্দারে আমার বান্দায় দুনিয়ার জমিন আমি আল্লাহর গোলামী করার কারণে, আমার বান্দারে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস জান্নাতের আলা মাকাম দান করছি। জুরে হুকা সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামী করব,
আল্লাহর ইবাদত বন্দেগি করব একনিষ্ঠভাবে খাঁটি নিয়তে, ওই মানুষগুলারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে জান্নাত দান করবা, জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতে তাদের আসন দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আসীন করবা। হাজিরিন কেরাম, আমি আলোচনা আসলাম যে মুমিন বান্দা হলরে, যে বান্দা হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের রেজা মন্দি হাসিল করে, ওই মানুষগুলারে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিন ও সম্মান প্রদান করেন, আখেরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মান প্রদর্শন করাইবা, এমনকি আসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আরশের নিচে ওই মুমিন বান্দা হলরে জায়গা দিবা। এখন যদি আমরা আখেরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই সমস্ত নিয়ামত রাজি হল ফাইতাময়, তাহলে আপনার আমার প্রত্যেকের উচিত হইল একনিষ্ঠভাবে খাঁটি নিয়তে নির্বেজালভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করা লাগবে। নামাজ আমরা পড়বো আল্লাহর ওয়াস্তে, রোজা রাখবো আল্লাহর ওয়াস্তে, এই রোজা আমরার সামনে সমাগত, এই রোজা আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করিয়া দিছেন, এই রোজাগুলার মাধ্যমে বন্দার গুনাহ মাফ হয়, রোজার মাধ্যমে আল্লাহর বন্দার আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয়। যাই হোক, আমি আলোচনা দিছিলাম যে মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করব, তার মারা যাওয়ার সময় যখনই চলে আসবে, ওই মুহূর্তে আব্দুল ফেরেশতা তার সামনে গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার খুশির সংবাদ ওই মুমিন বান্দারে দিবা, এর বাদে তার জান কবজ করা হইব। যখন তার জান কবজ করা হইত, এমতা অবস্থায় তারে জাহান্নাম দেখানি হইব, আর কইব রে আল্লাহর বান্দা, এই জাহান্নাম তোর জন্য নির্ধারিত ছিল, কিন্তু তুই দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করছত, আল্লাহ রব্বুল আলামিনের রেজা মন্দি হাসিল করছত, এই কারণে জাহান্নাম রে পরিবর্তন করিয়া তোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত রে বরাদ্দ করিয়া দিছেন। হুকা সুবহানাল্লাহ, যার কারণে ওই মুমিন বান্দা আনন্দিত হইব। এরপরে তারে কবর নেওয়া হইব, তার দেহের ভিতরে রুহু প্রবেশ করাইয়া দেওয়া হইব, ফেরেশতা উঠাইয়া বইবা, মুনকার নাকিরে প্রশ্ন করবা আমার রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, দীনি আল ইসলাম, ওয়া মান হাযার রাজুল, নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটু তাড়াতাড়ি আলোচনা করতাম, সে আর আবহাওয়ার অবস্থা বলা নাই, পরে পরে প্রধান অতিথিও রয়েছেন, যার কারণে আমি আলোচনা সংক্ষিপ্ত করতাম এবং কম সময়ের ভিতরে আমি যে আলোচনাটা তুলিয়া ধরছি ওটারে শেষ করে নিতাম, যার কারণে একসাথে আমি কইতাম সে আর যে যখনই আল্লাহর বন্দা মুমিন বন্দায় তিনটা প্রশ্নের উত্তর দিলেইব, সাথে সাথে আল্লাহর পক্ষ তাকিয়া একটা ঘোষণা করা হইব, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি, একজন ঘোষণা করিয়া কইবা আমার বন্দায় সত্য কথা কইছে, অর্থাৎ আল্লাহ স্বীকার করছে, দীন ইসলাম স্বীকার করছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করছে, এই মুহূর্তে আমার বন্দার জন্য ফাফরিশুহু বিল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি ওয়াল ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি, আমার বন্দার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আমার বন্দার জন্য জান্নাতি লেবাস আনিয়া পরাইয়া দাও, আমার বন্দার জন্য জান্নাতের দিকে দরজা খুলিয়া দাও। জোরে হোক সুবহানাল্লাহ। এর বাদে কিতা করবো, মুর্দায় হই বলবো আমার ছাড়াই দেব, আমার আওলাদ বাড়িতে আইছে। অন্য রেওয়ায়েত আছে, কইবা যে আমার আওলাদ বাড়িতে আইছি, তাই কিতা হররা দেখি আইতাম ছাড়াই দেব, বলে না রে ওই জায়গা ছাড়ার জায়গা নাই, এখন ঘুমাও, নাম কা নাউমাতিল আরুস, বিবাহোত্তর দুলহা দামান বিবাহের দিনে যেইভাবে আরামে ঘুমায়, তুমিও লাখান আরামে ঘুমাও, কাল কেয়ামতের ময়দান যখন নির্ধারিত হয়ে যাইব,
ও সিংহা থু যখন দেওয়া হইব ওই মুহূর্তে তুমি খাড়া হইবাই। যখন এখন আল্লাহর বান্দা ঘুমাই যাইব, হঠাৎ একদিন সিংহার ঘুর মাধ্যমে উঠি যাইব, উঠার বাদে আল্লাহর বান্দায় হইব আমার অর্থ আরামর ঘুম থেকে খেয়ে তুলল রে, আমার তো ঘুম বেশ দিন হয়েছে না, খুব কম সময়ে ঘুমাইলাম, এখনও আমার ঘুম ফুরল না। অথচ হাজার হাজার বছর এই কবরের ভিতরেই আল্লাহর বান্দা ঘুমাই থাকছে, হইতেও পারে না। এটা হইল মুমিনার লাগিয়া মুত্তাকি পরহেজগারের দরজা হইল ওটা বরজখী জিন্দেগিতে। অপরদিকে মুনাফিক যদি হয়, কাফির যদি হয়, তার অবস্থা কি হইব? রাসূলুল্লাহ ফরমান, ফেরেশতা হলেন ওই মুনাফিক কাফিরের মৃত্যুর সময় তারে দীক্ষার জানাইবার হইবা, ও খবিসাত্তা, এই মুহূর্তে তোর রবের ক্রোধের মধ্যে তোর মালিক তোর উপরে রাগান্বিত, তুই নাফরমানি করিয়া তোর মালিকরে নাফুস করিলেইছ, তোর মালিক এই মুহূর্তে তোর উপরে রাগান্বিত, তোর মালিকরে রাগান্বিত করিয়া তুই এই মুহূর্তেই দেহের ভিতর থাকি বাহির হইয়ায় কবর দেওয়া হইব। প্রশ্ন করব আমার রব্বুকা, হইব হা হা লা দিরি, আমি হায় রে হায়, আমি কিচ্ছু জানি না। আমরা যখন চিন্তার মাঝে পড়ি তখন হই হায় হায় কিটা আড়াইলাম, ওলা হই নাই রে মুনাফিক, ওলা হইব হা হা লা দিরি, আমি কিচ্ছু জানি না। তিনটা প্রশ্নের উত্তরে কি হতা হইব? আল্লাহ হইব এই খবিসে মিথ্যা হতা হ, আমার বন্দা এই খবিস এ মিথ্যা কথা করে না, ফরমানে মিথ্যা কথা কর, ও ফেরেশতা হল তোমরা জাহান্নাম থেকে আমার বন্দার লাগিয়া বিছানা বিছাই দেও, জাহান্নামের বিছানা কি পরিমাণ হইব? দুনিয়ার আগুন আমরা জানি, হাত দিলে জ্বলি যায়, পাও লাগলে জ্বলি যায়, জ্বলার বাদে কান ফসিয়া ভরি যায়। দুনিয়ার আগুনে যদি এই অবস্থা হইতে পারে, জাহান্নামের আগুনে কি অবস্থা হইতে পারে? কারণ এই জাহান্নামের আগুন রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গরম করছেন 3000 বছর জ্বালাইয়া। এখান থেকে আমরা অনুমান করতাম, যাই হোক আমার আর লম্বা করা মনে হয় ঠিক হইতো না, ঠিক নাই আমি আমার আলোচনা ওখানেও সংক্ষিপ্ত করে নিলাম। মূলত আমার উদ্দেশ্য হইল বুঝানির আপনারা রে, যে আমরা যদি দুনিয়ার জমিন দেখিয়া আল্লাহ বিল্লাহ করিয়া দুনিয়ার জমিন থেকে যাইতাম পারি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর বিনিময়ে রব্বুল ইজ্জতে আমরা রে উত্তম জাযা দান করবা, আমরা রে জান্নাতের আলা মাকাম দান করবা। আর যদি আমরা দুনিয়ার জমিন দেখিয়া নেক আমল করিয়া না যাইতাম পারি, ভাই কবরের জিন্দেগিটা বড় কঠিন জিন্দেগি, সহজে আমরা কইতাম পারি, কিন্তু এই কবরের জিন্দেগিতে যখন কোনো মানুষ বাড়ি দিব না ফরমান যদি হইয়া থাকে, গুনাগার হইয়া থাকে, তাহলে বদির বিরিস্তায় লোহার হাতুড়ি দিয়া যখনই আঘাত করবা মাথার মাঝে, এমত অবস্থায় মানুষটার সমস্ত শরীর চূর্ণ বিচূর্ণ হইয়া দুলিখনার মতো হাড় তাকিয়া জড়িয়া পড়ে যাইব, এক বাড়ির লোকে এই অবস্থা হয়ে যাইব। আবার তারে ঠিক করা হইব মানুষের পুনরায় সুরতে আবার বাড়ি দেওয়া হইব। এইভাবে করিয়া আল্লাহর বন্দারে কঠিন শাস্তি দেওয়া হইব, ওই শাস্তিরে বয় করিয়া আল্লাহর জাহান্নামরে বয় করিয়া রব্বুল আলামিনের দরাজে কঠিন এটারে আমরা বয় করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত করতাম, আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে তৌফিক দান করতাম। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।